দুটো ব্যাগ একটি এখানে হাতে দুটো ওর একটা পিঠে তারপর আমার একটা পিঠে তো আছি এখানে আবার যা কিছু নিয়েছি সে আবার নেমে পড়েছে সিটি সেন্টারে তো বাবা আসবে নিতে ও বাবা চলে এসেছে আমার সেই টেলারের কাছে গায়ে ওন্নাটা তো আমার সব সময় সঙ্গী আগে বলো ওন্নাটা কিসের জন্য আরো বেশি করে নিতে হলো মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালারফুল ড্রিমস আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সকালে আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি কালকে যেমন কথা হয়েছিল যে সকালে তাড়াতাড়ি বেরোনোর তো আজকে যাচ্ছি কোথায় না যাচ্ছি দুর্গাপুর তো অনেকদিন যাওয়া হয়নি এই অফিস ইচ অ্যান্ড এভরিডে অফিস যাওয়ার জন্য যাওয়াই হচ্ছে না তো এই সপ্তাহে যেহেতু হোলি তো সেই কারণের জন্য অলরেডি অফিস করা হয়ে গেছে তাই জন্য এই উইকের জন্য অফিস মানে দুর্গাপুর যাচ্ছি উইকেন্ডে ফিরে চলে আসবো তো সেই জন্য আমরা দুজনেই বেরিয়ে পড়েছি এখন মেট্রো স্টেশনে ওয়েট করছি মেট্রোর জন্য তারপরে এবার চলে যাব তো চলো যেতে যেতে তোমাদের সাথে পুরোটাই দেখা হবে আর ফ্রম দি ফার্স্ট টু লাস্ট পুরোটাই ব্লগটা দেখো স্কিপ করে প্লিজ চলে যেও না ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো তোমাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসের সাথে উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকে দিনটা স্টার্ট করছি একটি এখানে হাতে দুটো ওর একটা পিঠে তারপর আমার একটা পিঠে তো ভালোই ব্যাগ হয়েছে এখন এই সকালবেলায় পুরোপুরি মেট্রো স্টেশনটা মোটামুটি ফাঁকাই থাকে তো যারা রেগুলার অফিস যাওয়ার এই টাইমে সেটা এই টাইমটা ওই তাদের জন্যই বেশি তাছাড়া 10টা 9টা থেকে মোটামুটি ভিড়টা স্টার্ট হয় দেখা যাক কটায় মেট্রো পাওয়া যায় 7:45 থেকে তো মেট্রো স্টার্ট হয়ে যায় লেখা আছে দেখা যাক পাওয়া যায় কি না তো এই যে আমার একটা পিঠে হাতে ওর কাছে দুটো দিয়ে দিয়েছিলাম আর পারছিল না তো সেই জন্য আমি নিয়ে নিলাম এবার চলো ঠিক আছে এখানে এসে পাবো না পাবো সেই কারণের জন্য আর আজকে যেহেতু হোলির পরের দিন তো সেই কারণের জন্য আজকে মোস্ট অফ দা আজকেও তোমার বাস ক্যান্সেল তো সেই কারণের জন্য ভাগ্যিস 8টা টিকিট কাটা হয়নি কেন 8টা টিকিট মানে 8টার বাসটাই চলছে না তো অনলাইনে অ্যাজ ইউজুয়াল নর্মাল দেখাচ্ছে সিটস অ্যাভেলেবেল সব কিছু তো এখন বললো যে 8টা 15 বাস আছে এই ফার্স্ট টাইম লাকিলি আমরা টিকিটটা কাটিনি তো লেটস সি কটার সময় বাস আসে সেই অনুযায়ী যাবো এখন 8টা বেজে গেছে অলরেডি আমরা দুধ কনফ্লেক্স সব সকালবেলা খেয়ে এসেছি এই আর কি খাওয়ার ইচ্ছা নেই এখানে আইসক্রিম তো নেই নাহলে আইসক্রিম খেতাম না না আইসক্রিম নেই বলেছে ওই প্রাণ লিচি না হলে কোল্ড ড্রিঙ্ক আছে আইসক্রিম নেই আগে তাও এখানে আইসক্রিম বসতো এখন আর আইসক্রিম বসে না লিপস্টিকটা পুরো স্মাজ হয়েছে না এখানটা হয় না তাও ভালো এটা অনেকদিন আগে একটা ল্যাকমি লিপস্টিক কিনেছিলাম সেটা পড়েছি আজকে তো চলো আর বাইরে দাঁড়িয়ে কি হবে উপরে চলে যাই যদি মুড়ি খাবে তো বলো দেখতে পারি ও ডিসাইড করবে না ভালো লাগে না ভাবনা করে এখন ডিপ ডোস নেওয়া হচ্ছে হ্যাঁ মুড়ি খাবো না এই রাস্তায় প্রচণ্ড ডাস্ট থাকে কিন্তু তবুও এখানে এসে ওইটাই স্পেশালিস্টি মুড়ি আর যে রং ফং সব নিয়ে নিয়েছে আমরা রং খেলবো নাকি আজকে ঠিক আছে চলো নিয়েছি
এখানে আবার যার কাছে নিয়েছি সে আবার জিজ্ঞেস করছে ওকে বলো দাদা আপনি ভালো আছেন এই দেখো গালে কিরম বড় বড় পিম্পল বেরিয়েছে গরমে বেচারা আমারও শুরু হবে চিন্তা নেই তো 12 মাস লেগেই থাকে চলো খাওয়া যাক আর কিছু নেব না আর কিছু খাবে তুমি খাবে একটু সিঙ্গারা না গো একটু চপ পড়েছে সিটি সেন্টারে তো বাবা আসবে নিতে ও বাবা চলেও এসেছে তো যাওয়া যাক চলো ঠিক টাইমে এসে আছে এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসে কাজে বসে পড়ব তারপর তোমাদের সাথে কথা হবে তো আগে তাড়াতাড়ি যাই স্নান করে নি কারণ কি 12:30টা বেজে গেছে তাই তো শোকাতে তো এবার যাব তাড়াতাড়ি অফিসে কাজ করতে বসবা চুলটা দাতি শুকিয়ে নেব আর আরবান ক্লাব থেকে এখানে দুর্গাপুরে আরবান ক্লাবের লোক সার্ভিস দেয় না তো সেই কারণের জন্য আমি একটা লোকাল লোককেই নিয়েছি যে এরকম বারমুডা আর টি শার্ট পরে ঘুরে বেড়ায় সেরকম লোকাল আর বেশি পয়সা টয়সা নয় না তোমরা যদি চাও কেউ নিতেই পারো এরকম লোক এ 100 টাকাতেই তোমাদের ইয়ে করে দেবে চুল ড্রাই দিয়ে দেবে আর আমার কলকাতাতে আরবান ক্লাবে প্রায় অনেকটা টাকা নিয়ে নিচ্ছিলো 600-700 করে নিচ্ছিল ফার্স্ট বার সার্ভিসে ডিসকাউন্ট দিয়েছিলো নেক্সট বার থেকে আর ডিসকাউন্ট দিচ্ছে না একদমই বলছে যে এত ভালো সার্ভিস দিয়েছি আপনি বারবার ডাকছেন তো সেই কারণের জন্য আর দিচ্ছে না তো এইখানে এই যে মানে যার গেতা বেটা সে 100 টাকাই নেয় তো তোমরা কেউ চাইলে কন্ট্যাক্ট করতে পারো আমাকে ডেসক্রিপশন বক্সে আমাকে জানিয়ে দেবে ঠিক আছে যদি আরবান ক্লাবের লোককে জোকস অ্যাপার্ট চলো এবার তাড়াতাড়ি কাজে বসে পড়ি তো এখন বসে বসে অফিসের কাজই করছি বেজে গেছে এখন কত বাজে 5:30 দুজনে বহুত টায়ার্ড প্রচন্ডই টায়ার্ডই দেখো বসে বসে এখন কাজ হচ্ছে তো বলছে যা ভাল লাগছে না এখন একটু যদি একটু রেস্ট নিতে পারতাম বেচারা একবারে বসতে মানে উঠতে পারে না প্রবলেম হচ্ছে মানে এখানে একটু নেটের প্রচন্ড ইস্যু চলছে প্রচন্ড পরিমাণে তো সেই কারণের জন্য মানে কিছুই করতে পারছি না 100 বার সিস্টেমটাকে রিস্টার্ট করতে হচ্ছে স্টার্ট করতে হচ্ছে এখন জাস্ট কোন রকমে একটু মানে 1% স্টেবল হয়েছে এই কল মানে এখনি বললাম হয়তো আবার 2 মিনিট পরে আবার সেম আনস্টেবল হয়ে যাবে ভাবছো কোথায় যাচ্ছি তো এখন যাচ্ছি হচ্ছে যেই আমি স্বর্ণচুরি শাড়িটা কনিষ্ক থেকে নিয়েছিলাম ওটাই জাস্ট ইয়ে করতে ফল পিকো আর ব্লাউজের পিসটা বানাতে তো সেই কারণের জন্য এখন 9:15 বেজে গেছে আমি যাই টেলারের কাছে বানাই কলকাতায় যতই ভালো টেলার হোক বাট আমি এখানেই বানাই বলে আমার এর কাছেই সব কিছু পছন্দ যেমন বলি যা বলি তাই করে দেয় তো সেই কারণের জন্য এখন বেরিয়ে পড়ব এখান থেকে জাস্ট হেঁটেও যাওয়া যায় হেঁটে কতক্ষণ লাগবে আর বাইকে গেলে জাস্ট 3-4 2 মিনিটস লাগবে 3-4 মিনিট আমি আবার সব কিছু বেশি বেশি বলি আমার জ্ঞানটা একটু কম এই কতটা ডিস্টেন্স কতক্ষণ টাইম লাগবে সেই জন্য সেটা দেখো সুন্দর একটা নেল পলিশ পরেছি জানিও তো কেমন নেল পলিশটা বেশ ভালো লেগেছে আমার কালারটা তো মা কিনেছে এটা তো মানে আমার শাশুড়ি মা লোটাসের এটা তাও দেখাই এই চুইটা বেশ সুন্দর পরে নিয়েছি তো চলো যাওয়া যাক নাকি হ্যাঁ ঠান্ডা লাগছে সেই কারণে আরো বেশি করে নিয়ে আস আমি তো একটা হাফ প্যান্ট আর হাফ টি শার্ট পরে চলে এসেছি চলো কাজটা হোক তারপরে এবার তাড়াতাড়ি বিছানার দিকে রওনা দেব আর শরীর দিচ্ছে না ল্যাপটপও গুটিয়ে নেওয়া হয়ে গেছে এখান থেকে দেখো কেমন চুলটা বেরিয়ে আছে একটা এরকমভাবে গুটিয়ে রয়েছে তো আজকে যা যা করেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি ব্লগটা দেখতে খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়োর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ উইল গেট দ্য নোটিফিকেশন অ্যাজ সুন অ্যাজ উই পোস্ট ইন দ্য ইউটিউব চ্যানেল আর ফ্রম দি ফার্স্ট টু লাস্ট প্লিজ ব্লগটা দেখো তো অনেকদিন পর দুর্গাপুর এলাম
তো এক্সাইটমেন্ট তো একটা আছেই। আর তোমাদের যদি কিছু নতুন এখানে কিছু দেখতে ইচ্ছা করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, অবশ্যই দেখাবো। আর যদি আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলেই আমি তোমাদেরকে আমার শাড়ির পুরো একটা সুন্দর একটা কমপ্লিট ডিটেইল ব্লগ দেব। আমার শাড়ির কালেকশন তোমরা এখনো কেউ দেখোনি, আই থিঙ্ক তোমাদের খুবই ভালো লাগবে। আমার সত্যি শাড়ির কালেকশন অনেক সুন্দর, তো তোমাদেরকে একদিন দেখাবোই অবশ্যই। আর হোম ট্যুরও দেবো, তোমরা দেখতে চেয়েছিলে আমাকে হোম ট্যুর, আমি দুর্গাপুরেরও দেবো কলকাতারও দেবো। তো সেটার জন্যই সাপোর্ট করতে হবে আমাকে অনেক বেশি, এই কমিউনিটিকে গ্রো করতে হেল্প করতে হবে। তো চলো টাটা, কালকেও আবার একটা এক্সাইটমেন্ট নিয়ে আসছে। আর কালকে সত্যি একটু এক্সাইটমেন্ট কালকে সত্যি হতে পারে, তাই তো? কালকে একটা জায়গা যাওয়ার আছে। চলো টাটা, গুড নাইট। আজকে বেশি একটু স্ট্যামারিং এর অনেক প্রবলেম হচ্ছে, বেশি টোট লাগছে। টাটা, বাই বাই, টেক কেয়ার, স্টে সেফ, কালকে আসছি, বাই বাই।